গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য সুইং অফ লাইফ। আমি শাইনি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে কোথা থেকে ব্লগটা স্টার্ট করছি, আমার পাড়ার ওখান থেকে আজকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। আজকে দিনটাকে এখান থেকে শুরু করছি, শুভ অষ্টমী সম্পর্কে। চলো তোমাদের দেখাই আজকে আমার পাড়ার পুজো কেমন হচ্ছে। মা এখনো আসতে পারেনি, মা এখনো রেডি হচ্ছে, রেডি হয়ে তারপরে আসবে, মাকে তারপরে দেখাবো তোমাদের। এই যে সব পাড়ার বোন, আর এই যে এটা দাদা আর ভাইপো, এই এক পাড়ার বৌদি। এই যে দাদার ওয়াইফ, আমার সুইং অফ লাইফ ফ্যামিলির মেম্বার। তোরও কিন্তু ব্লগে দেখিয়ে দিলাম তোকেও। যদি কারোর সন্ধানে কোনো ভালো মেয়ে থাকে এই দাদার জন্য অবশ্যই সবুজ গেঞ্জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এই বিশ্বজিৎ দা বলে দিয়েছে সবুজ গেঞ্জি দাদার জন্য অবশ্যই। অসীম দা খুব ভালো ছেলে, কাজের ছেলে একদম। আমাদের আদি অরবিন্দ সমিতি ক্লাবে এই যে আমরা সকলে আদি অরবিন্দ সমিতি ক্লাবে মেম্বার। ওকে থ্যাংক ইউ সাইনি। এবারে এই যে আমাদের সব মেম্বার দেখে নাও। হাই বাই। আমাদের আদি অরবিন্দ সমিতি ক্লাবে এই সকল মেম্বার আরো আছে, সকলে এখানে উপস্থিত নেই, তাই যে কদিন আছে সকলকে নিলাম, পরে আবার দেখাবো। এবং সকলের তরফ থেকে মানে আদি অরবিন্দ সমিতি ক্লাবের পক্ষ থেকে সবাইকে মহাষ্টমী জানাই শারদীয়ার শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং অনেক বুক ভরা ভালোবাসা। এই দেখো মায়ের লুক, আমরা অঞ্জলি দিয়ে বাড়িতে চলে এসেছি। এই শাড়িটা মাকে ভালো মা দিয়েছে, তাই তো? মা শাড়িটা পছন্দ হয়েছে তো? মাকে এবারে খুব সুন্দর এই শাড়িটা দিয়েছে মা, ভালো মা। আজকে কিন্তু মা এই শাড়িটা পরেছে, তুমি ব্লগটা দেখলে তুমি দেখে নিও। আমি পরিনি, ভালো মা এবছরে যেই শাড়িটা দিয়েছে, আমি গত বছরে যেটা দিয়েছে সেটা পরবো, আর এবছরেরটা এখনও পারপিকও করা হয়নি, বাট মায়েরটা হয়ে গেছে। আর তোমাদের দেখে আজকে আমার গপুকে কেমন লাগছে দেখো, আমার গপু বাবুকে দেখো কত সুন্দর লাগছে। এই যে বড় মা, বড় মাকে অয়ন ফুল দিয়ে দিয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে অয়নে। আর আমার লুকটা কেমন লাগছে? এই শাড়িটা আমাকে মাম্পিদি দিয়েছে, আজকে অষ্টমীর দিনই। মাম্পিদিকে প্রথমে বলেছিলাম যে আমি অষ্টমীর দিন সকালেই পরব। আর কেমন লাগছে আমাকে বলো অবশ্যই কমেন্ট করে। আমি বেশি মেকআপ করিনি, জাস্ট এই হারটাও অয়ন আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছে, ওটা পরেছি। এই ইয়াররিংটাও গিফট করেছিল গত বছর, ধানতেরাসে দিয়েছিল। এই খালি এই সাজই করেছি, আর এটা আমার বালা না, এটা মায়ের বালা পরেছি, তা আমি মাকে গিফট করেছিলাম আমার এক কাকুর দোকান থেকে। এবারে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানো। আর যদি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব। আর বিকেলে আসছে নতুন আরেকটা নতুন ব্লগ, আমরা যাচ্ছি কোথায় আজকে বেড়াতে সেটা নিয়ে আজকে বিকেলের ব্লগ হবে। ততক্ষণ স্টে টিউন, টাটা বাই।